আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একজন ভাই নক দিয়ে এসেছেন যে এনওসি কি, তাই আজকে আমি এনওসি নিয়ে কথা বলবো। এনওসি ফুল মিনিং হলো যে নো অবজেকশন সার্টিফিকেট। এটা মিনিংটা কি আমি আপনাদের ক্যাপশনে দেখা দিব এবং এটা কিরকম হয় এই লেটারটা সেটাও দেখা দিব। এটা কেন লাগে, যেমন ধরেন আপনি যদি সিঙ্গাপুর থেকে অন্য কোথাও যেতে চান তখন এনওসি লাগে, অন্য দেশে যেতে চাইলে। অনেক সময় কোম্পানি আপনি অন্য দেশে যেতে চাচ্ছেন, কোম্পানির এক্ষেত্রে কোনো বাধা নাই, এই এনওসি লেটারের মধ্যে এই কথাগুলি লেখা থাকবে। এখন প্রশ্ন হলো যে অনেক এক ভাই বলো যে সে নিজে নিজে এই ব্যাপারটা করবে। আচ্ছা, আসলে যদি এটা নিজে নিজে করা যেত তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, অনেক ভাইয়ের স্বপ্ন পূরণ হয়ে যেত, ঠিক না? অনেক ভাই কিন্তু এই এনওসি ব্যাপারের জন্য স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। তাই এটা একজন নিজে নিজে করতে গিয়ে রিক্স নেবেন না, নিজের চাকরি ঝুঁকিতে ফেলবেন না, কারণ এনওসি ব্যাপারটা যারা চায় তারা সেরকম বুঝাশুনি চায় যেটা নিজে চাইলে নিজে বানানো যায়, এই জন্য তারা এইভাবে চায়। আপনি যদি এনওসি নেন তাহলে অবশ্যই মনে রাখবেন আপনার যে কোম্পানি এনওসি আপনাকে দিয়েছে সেই কোম্পানির সাথে যে প্রতিষ্ঠান এনওসি এসে তারা যোগাযোগ করবে, কল দিবে একটা অ্যাটলিস্ট, যে তুমি কি তোমার ওয়ার্কারকে এই ব্যাপার দিয়েছো কিনা। যদি এটা যাচাই করে সত্য মিথ্যা প্রমাণ হয়ে যায় মিথ্যা, তাহলে কিন্তু আপনার চাকরি ঝুঁকিতে পড়ে যাবে, চাকরি হারাতে হবে সোজা বাংলা বলতে গেলে। তাই এনওসি নিজে নিজে করতে যাবেন না, এটা কোম্পানির কাছ থেকে নেবেন, কোম্পানির সিএল সাপোর্ট সবকিছু থাকতে হবে, তাহলে এই ব্যাপারটা অ্যাকসেপ্টেবল হবে এবং ওই কোম্পানি যে আপনার কাছ থেকে এনওসি চেয়েছে সে তারাও তো স্মার্ট, ঠিক না? তারা জানে যে এই ব্যাপারটা যে কেউ ছেলে বানিয়ে নিতে পারবে, কম্পিউটার দোকানে গেলে যে কেউ বানিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নাই। সেই জন্য তারা যে কোম্পানির কাছ থেকে এনওসি নেয় সেই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে তুমি তাকে সত্যিকার অর্থে এনওসি দিয়েছো কিনা, যদি বলে হ্যাঁ তাহলে কোনো সমস্যা নেই, যদি বলে না তাহলে সমস্যা। তাই এনওসি কি আর বুঝতে পারছেন, সবাইকে শেয়ার করবেন যে আসলে নিজে নিজে কথা যাবেন না, এটা কোম্পানির কাছ থেকেই নিতে হবে। সকালে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।